ক্যালেন্ডারের পাতা ঘুরে বছরে ঈদ আসে দুটি। সেই ঈদকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি আর আনন্দ উদযাপন শুরু হয়ে যায় আগের রাত থেকেই, যাকে বলা হয় চাঁদ রাত। হিজরি রীতি মেনে এক বছরে আনন্দময় দুটি রাতই উদযাপন করা হয়েছে। তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আরেকটি দিবস আছে যেটিকে ঈদের দিনের সাথে তুলনা করা হয়। সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার দিন। সেই হিসেবে পরীক্ষার আগের রাত বা কৃবি শিক্ষার্থীদের জন্য চাঁদ রাত। ভাবে নিজেরাও সেজে গুজে বের হয় এবং ভর্তি পরীক্ষা ভর্তি ছোটো সহযোগিতার জন্য স্থাপনের মাধ্যমে বিভিন্ন প্রকার সাজসজ্জার মাধ্যমে নিজেরা এই রাতটাকে এক প্রকার উপভোগ করে বলা যায়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্পের মাধ্যমে সর্বোপরি সহযোগিতার চেষ্টা করে থাকে। শনিবার সারা দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে অনুষ্ঠিত হবে গুচ্ছ পরীক্ষা, তাই শুক্রবার রাতটা বা কৃবির সবার জন্য বিশেষ কিছু। বরাবরের মতো এবারও বর্ণিল সাজে সেজেছে প্রকৃতি কন্যা খ্যাত ক্যাম্পাসটি। আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসবে তাদের সহায়তার পাশাপাশি নিজেরাও চিন্তা করলে অনেক আনন্দে আছে, ভালো আছে, ছাত্রছাত্রী। এ রাতে নেই হলে ফেরার তারা, ক্লাস পরীক্ষার ব্যস্তসূচিতে ঠাসা শিক্ষার্থীদের জন্য এই দিনটি তাই পরম আরাধ্য। তাই তো সবাই যে যার মতো করে উদযাপনে মত্ত। কেউ ঘুরে ঘুরে দেখছে স্টলগুলো, কেউ ব্যস্ত ছবি তুলতে, কেউ বা স্টলে বসেই সমসুরে গান করছে, অনেকে আবার বিশেষ এই দিনে শাড়ি পাঞ্জাবিতে সাজিয়েছেন নিজেকে। কারণ কাল হচ্ছে আমাদের জুনিয়ররা পরীক্ষা দিতে আসবে ভর্তি পরীক্ষা, এবং আমরা এই উপলক্ষে আজ আমরা কেউ পাঞ্জাবি পরেছি, কেউ শাড়ি পরেছি।